গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এখানে দেখো, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, চাও বসিয়ে দিয়েছি আর দুধটাও বসিয়ে দিয়েছি ছেঁকে। আর এখানে আমি থানকুনি পাতা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভিজিয়ে নিচ্ছি। থানকুনি পাতা খেলে কি বলো তো, পেটের কোনো প্রবলেম হয় না। আর এখানে আমি এখন চা খেয়ে নেব। তো এখন বাজে সকাল 10:30টাই হবে, 10:30টা, 10:30টা মানে বাজেনি, 10:15 তো এরকম হবেই, 10:15-ই হবে। তা তারপর আমি চা আটাটা মেখে নেবো, চাটা খেয়ে। তো দেখো এখানে আমি আটা মেখে নিচ্ছি, অন্যদিন তো আমার আটা মাখা থাকে কিন্তু আজকের আর ছিল না। তা রাতে যা ছিল আগের দিন ওটাই করে নিয়েছিলাম, তাই আটাটা মাখতে হচ্ছে, আটা নেই বলে। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। আমার রুটি তরকারি করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর উপরের ঘর পরিষ্কার করে সমস্ত কাজ করে আমি স্নান করেও চলে এসেছি। আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, গোল গোল করে ভাজবো। আর এখানে বেগুন আর পটলও আছে, ভাজবো, কেটে নিয়েছি। আর এখানে আমার ভাত বসে গেছে, উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ঝুড়ি, এগুলো সব বাসনগুলো মেজেছি, তো ঝুড়িগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি। আর এই আনাজগুলো ফ্রিজে তুলে রাখবো এবার। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর করেছি এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর পটল যেটা ভাজবো বলেছিলাম সেটা আর ভাজিনি। সেই পটলটা কেটে আমি আলু কেটে মাছের ঝোল করেছি। এতগুলো ভাজবো মানে ভাজা করব, আবার এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আবার মাছের ঝোল করব, ওই জন্য পটলটা স্কিপ করে গেছি, পটলটা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, আলু পটল দিয়ে মাছের ঝোল। তো তোমরা দেখতে থাকো এবার কি করছি। এখন বাজে 4:30, এখন আমি নাচের ক্লাসে যাচ্ছি। আমি জানতাম না যে আজকের প্র্যাকটিস আছে, আজকের আমাদের ক্লাস ছিল কিন্তু আজকে যে প্র্যাকটিসটা হবে সেটা জানি না, আমাকে ফোন করে একজন বললো, তাই যাচ্ছি, দেরি হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হচ্ছে।
সকাল থেকে তোমাদের সামনে আসিনি, শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। আর নাচে গেছিলাম, তোমাদের দেখালাম, তা নাচে যাওয়ার ইচ্ছে ছিল না একদম, তা আমাকে ফোন করলো যে প্র্যাকটিস আছে, তাই যেতে হলো বাধ্য হয়ে। ব্যায়াম করিনি, নাচ করে চলে এসেছি ফাঁকি মেরে। শরীর না দিলে কি করব বলো, খুবই কষ্ট হচ্ছে, হাঁটতে পারছিলাম না। কালকেও আছে প্র্যাকটিস, তা জানি না কালকে কি যেতে পারবো কি পারবো না। ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, এখন অনেকটাই সুস্থ আছি, কিন্তু হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, আমার সর্দি করলে না খুব কষ্ট হয়। তো চলো, দুদিন আগে মার্কেটে গেছিলাম, মার্কেট না এখন তো সেল চলছে, সেল ওরকম বলে কিন্তু কি বলো তো, এ দেয় না, ওই যে যা দাম তাই নেয়, ওরা কি আর লাভ ছাড়া তোমাকে বিনা লাভে দেবে, দোকানদারেরা বলো ওরকম সেল বলে। তো চলো দেখাই সেদিনকের কি কি কিনে এনেছিলাম। কিছুই না, কাপ কিনেছি আর জুতো কিনেছি। কাপটা তোমাদের বলেছিলাম কিন্তু জুতোটা আর বলিনি, ওটা আমি মাথা থেকেই বেরিয়ে গেছিলো জানো তো জুতোটার কথা। তো চলো তোমাদের দেখাই, ফার্স্টে দেখাই, ফার্স্টে যেই কাপটা ভেঙে গেছিলো, এইরকম কাপ দুটো ছিল, তোমরা দেখেছো আমি চা খেতাম, এরকম কাপ দুটো ছিল, একটা ভেঙে গেছে, ছোটো ছেলেই ভেঙেছে জানো তো, এই যে এটা দেখিয়ে দিলাম, চা খেয়েছি এসে। আর যেই দুটো কাপ কিনে এনেছি ওর থেকে একটু ছোট এই কাপ জোড়া, আর জুতোটা দেখো, জানি না জুতোটা দেখানো ঠিক হচ্ছে কি না, এই দেখো জুতো কিনে এনেছি হাওয়াই চটি ঘরে পরার জন্য। আর আজকে গেছিলাম, হ্যাঁ আর আজকে ওখান থেকে আসার পথে আজকেও ঢুকেছিলাম ওখানে, তা ছেলেদের জন্য দুটো গেঞ্জি কিনে এনেছি, বড়টার একটা ছোটোটার একটা, এমনি রেগুলার ওই স্যান্ডো গেঞ্জি, এমনি কোনো গেঞ্জি যেমন গেঞ্জি না এই স্যান্ডো গেঞ্জি, এই যে ছোটোটার এটা, এইটা ছোটোটার আর এটা বড়টার স্যান্ডো গেঞ্জি, আবার তোমাদের দেখাচ্ছি, ভাবলাম কিনে এনেছি দেখাই, যে আজকেও গেছিলাম কিনেছি। এই ব্যাস আর কিছু নাই, টুকিটাকি কেনা থাকে কিনে নিয়ে আসি ওই আসার পথে, বা কোনো বাজার থাকলো তখন করে নিয়ে আসলাম, ঘরে কোনো বাজার নেই বা বিস্কুট নেই, এরকম প্রতিদিনই আমার টুকটাক কিছু কেনার থাকে, মার্কেটে ঢুকি কিনে নিয়ে ওই দিক থেকে চলে আসি টোটো ধরে। তো ভিডিওটার বড় করছি না, এখানেই শেষ করছি, এখন বাজে 9টা, এখন রুটি করতে যাব, বাইরে থেকে এসে আমি হাত মুখ ধুয়ে আটাটা মেখে রেখেছি, ওবেলার তরকারি আছে, এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, ওই তরকারি আছে, তাই রুটি করলেই হয়ে যাবে, দুটো মনে হয় পটল ভাজতেও হতে পারে, ছোটো ছেলে খায় না এঁচোড়। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করে দাও। আজকের মতন এখানেই আসছি, আসছি কালকের একটা নতুন ব্লগ নিয়ে, শেষ করছি আজকের, টাটা, গুড নাইট।